শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত। আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল। ভগবান শ্রীহরি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। এই বিশ্বে এমন কোনো জিনিস নেই যা উনার দ্বারা সৃষ্ট নয়। উনি কখনো ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করছেন, কখনো শ্রী বিষ্ণু রূপে জগৎকে লালন পালন করছেন, আবার মহেশ রূপে সৃষ্টিকে ধ্বংসও করেছেন। জগৎকে পালন করতে গিয়ে যখন যখন ধর্মকে পরাজিত করে অধর্ম মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন তখন তিনি বহুবার বহুরূপে এই পৃথিবীতে অবতারিত হয়েছেন, মানুষকে রক্ষা করা, দুষ্টের বিনাশ আর ধর্মের পুনর্স্থাপনের জন্য তিনি চার যুগে মোট ২৪টি অবতার ধারণ করেন। শ্রীহরি এই ২৪টি অবতারের মধ্যে ২৩টি অবতার ইতিমধ্যেই ধারণ করে ফেলেছেন। শেষ অবতার তিনি এই কলিযুগেরই শেষভাগে নিতে চলেছেন। তিনি কল্কি অবতার রূপে অবতারিত হয়ে এই পৃথিবী থেকে একেবারে পাপীদের বিনাশ করে পৃথিবীতে প্রলয় ঘটাবেন। আপনারা বেশিরভাগ ভিডিও গল্পকথায় জেনে থাকবেন যে ভগবানের অবতার ১০টি, কিন্তু এই মান্যতা সত্য নয়। আজ আমি ভাগবত পুরাণ থেকে ওনার সেই ২৪ অবতার সম্পর্কে আপনাদের বলবো। আশা করব আপনারা খানিকটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। রহস্য রোমাঞ্চে ভরা ভাগবত মহাপুরাণের সত্য অমৃত কথাগুলি শুনতে ও চার যুগের অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঘটনাগুলি জানতে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাগবত কথামৃত ইউটিউব চ্যানেলটিকে। শ্রী সনকাদিক মুনি অবতার। পৃথিবীর মানুষদের জীবনের পরম উদ্দেশ্য মোক্ষ লাভ ও তাদের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে ভগবান শ্রীহরি সর্বপ্রথমে সনক, সনন্দন, সনাতন ও সনন্ত কুমার নামে চার মুনি রূপে অবতারিত হয়ে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন। তারা শিশু হলেও অত্যন্ত জ্ঞানী ও তেজস্বী ছিলেন। বরাহ অবতার। হিরণ্যাক্ষ নামে এক ভয়ঙ্কর রাক্ষস যখন পৃথিবীকে রসাতলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল, তখন শ্রীহরি ব্রহ্মাজির নাক থেকে বরাহ রূপে প্রকট হন। বরাহ অর্থাৎ শুকর রূপ ধরে তিনি রসাতলে গিয়ে কাদার মধ্যে থেকে পৃথিবীকে উদ্ধার করেন এবং হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে পুনরায় আগের স্থানে স্থাপিত করেন। দেবর্ষি নারদ অবতার। ঋষি স্বর্গে তিনি নারদ রূপে অবতার গ্রহণ করেন এবং মানুষদের মধ্যে ভক্তিভাব জাগ্রত করে তুলেন। তিনি পাঞ্চরাত্র তন্ত্র প্রচার করেছিলেন। নরনারায়ণ। ভগবান শ্রীহরি সৃষ্টির সূচনাকালে ধর্মের স্থাপনের জন্য দুটি রূপে অবতারিত হন। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। কপিল মুনি। ভগবান বিষ্ণু পঞ্চম অবতারে তিনি সিদ্ধ গণশ্রেষ্ঠ কপিল মুনি রূপে আবির্ভূত হন। ওনার পিতার নাম মহর্ষি কদম ও মাতার নাম দেবহূতি ছিল। তিনি কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সংখ্যাশাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন। দত্তাত্রেয়। যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ একসঙ্গে তপস্যারত মা অনুসূয়ার পরীক্ষা নিতে আসেন, তখন মা ওনার তপস্যার বলে ত্রিদেবকে শিশুতে পরিণত করে দেন। তখন ত্রিদেব ওনাকে আশীর্বাদ করেন যে ওনারা মা অনসূয়ার পুত্ররূপে জন্ম নেবেন। তখন ব্রহ্মার অংশ থেকে চন্দ্রদেব, শিবের অংশ থেকে দুর্বাসা ও ভগবান বিষ্ণুর অংশ থেকে দত্তাত্রেয়ের জন্ম হয়। এই অবতারে তিনি অলোক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন। যজ্ঞ। এই অবতারে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে জন্মগ্রহণ করেন। ভগবান যজ্ঞের বিবাহ দক্ষিণার সঙ্গে হয়। ওনারা ১২টি তেজস্বী পুত্রের জন্ম দেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুব মন্বন্তর প্রতিপালন করেছিলেন। ঋষভদেব। মহারাজ নাভি পুত্র কামনার জন্য স্ত্রী মেরুদেবীর সঙ্গে যজ্ঞ করেন। তখন ভগবান সন্তুষ্ট হয়ে মেরুদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। পৃথু।
রাজাদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে ঋষিরা শ্রীহরির তপস্যা শুরু করেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পিতুরূপে এসেছিলেন। এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তুকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে দিয়ে তাদের পরিচর্যা করে পৃথিবীকে সমৃদ্ধ করেছিলেন। মৎস্য অবতার, মাছ রূপ ধারণ করে ভগবান শ্রীহরি রাজা সত্যব্রত সহ সপ্তঋষিদের আসন্ন প্রলয় থেকে রক্ষা করেন। তিনি মৎস্যরূপে দশম অবতার ধারণ করে পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি মনুকে রক্ষা করেছিলেন। কূর্ম অবতার, দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় তিনি কচ্ছপ রূপ ধারণ করে বিশাল মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ধন্বন্তরী অবতার, সমুদ্র মন্থনকালে বিভিন্ন বস্তু সমুদ্র থেকে উঠে আসে। সর্বশেষে ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে প্রকট হন। ওনাকে ঔষধের স্বামী ও ভগবান শ্রীহরির অবতার বলা হয়। মোহিনী অবতার, সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃতকে লাভ করা নিয়ে যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তখন শ্রীহরি এক সুন্দরী নারী রূপে অবতারিত হন। তার রূপের মোহে দেবতা ও অসুর দুপক্ষই মোহিত হয়ে যায়। তিনি অসুরদের রূপের মায়ার জালে আবদ্ধ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। নরসিংহ অবতার, দৈত্যরাজ হিরণ্যকশিপু খুবই অত্যাচারী ও দেবতা বিদ্বেষী ছিল। তার রাজ্যের কেউ বিষ্ণু পূজা করুক তা তার মোটেই পছন্দ ছিল না। এমনকি তার রাজ্যের ঋষিমুনিরাও তার ভয়ে লুকিয়ে বিষ্ণু পূজা করত। আর সেই শ্রীহরির কৃপায় তার পুত্র প্রহ্লাদ এক বিষ্ণু ভক্তে পরিণত হয়। তার পিতা বিভিন্নভাবে তাকে হত্যা করতে চেয়ে ব্যর্থ হন। অবশেষে শ্রীহরি ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভক্তের বিশ্বাস রাখতে অবশেষে এক স্তম্ভ ভেঙে প্রকট হন। এই অবতারে ওনার মুখ সিংহের মতো হলেও শরীর ছিল মানুষের মতো। তিনি তার ধারালো নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক চিরে হত্যা করে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। বামন অবতার, পঞ্চদশ অবতারে তিনি বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির হাত থেকে স্বর্গকে রক্ষা করতে তিনি এই অবতার ধারণ করেন। তিনি দৈত্যরাজ বলির থেকে মাত্র 3 পা ভূমি দান হিসাবে পেয়ে নিজের দেহকে এমনই বৃদ্ধি করলেন যার ফলে 1 পা দিয়ে গোটা পৃথিবী, অন্য পা দিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ও তৃতীয় পা বলির মাথায় রেখে সব কিছু দান হিসাবে গ্রহণ করলেন। পরশুরাম অবতার, এক সময় সহস্রবাহু নামে এক রাজা সমগ্র পৃথিবী জুড়ে খুব তাণ্ডব শুরু করেছিল। সে কেবল ব্রাহ্মণদের হত্যা করত। তার হত্যালীলা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্রাহ্মণকুল বিলুপ্ত হতে চলেছিল। ঠিক সেই সময় শ্রীহরি পরশুরাম অবতার ধারণ করে বহু অত্যাচারী রাজাদের সঙ্গে সঙ্গে সহস্রবাহুকেও বধ করেন। তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস অবতার, সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাসরূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্পবুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। তিনি পরবর্তীতে মহাভারত মহাকাব্য রচনা করেন। শ্রীরাম অবতার, রাক্ষসরাজ রাবণের থেকে স্বর্গকে আর তার নিষ্ঠুর রাক্ষসদের থেকে পৃথিবীকে রক্ষা করতে তিনি রাম অবতার ধারণ করে রাবণ সহ বহু রাক্ষসদের হত্যা করে ভার হরণ করেছিলেন। শ্রী বলরাম অবতার, ভাগবত মহাপুরাণ অনুসারে শ্রীহরির ঊনবিংশ অবতার বলরাম রূপে হয়। বলরামের পিতা বসুদেব হলেও মাতা ছিলেন রোহিণী। মাতা রোহিণী বসুদেবের মিত্র নন্দঘোষের বাড়িতেই বলরামকে লালন পালন করতে থাকেন। বলরাম কৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন কৃষ্ণের উপদেষ্টা, পথপ্রদর্শক, অভিভাবক ও সখা। তিনি তার হালের দ্বারা যেমন ক্ষেত চাষ করতেন তেমনি প্রয়োজনে এই হাল দ্বারা বহু রাক্ষসকে হত্যাও করেছিলেন। শ্রীকৃষ্ণ অবতার, অত্যাচারী কংসের থেকে মথুরা ও বৃন্দাবনবাসীদের রক্ষা করতে তিনি কৃষ্ণ অবতার নেন ও নিজের মামা কংসকে বধ করেন। তিনি মহাভারতে অর্জুনের রথের সারথি হয়ে সত্যকে রক্ষা ও ধর্মের স্থাপনের জন্য অর্জুনকে যে জ্ঞান দান করেন তাই হলো গীতা।
বুদ্ধ অবতার। কলিযুগে বিহারের গয়া, যা পূর্বে মগধ নামে পরিচিত ছিল, সেখানে শ্রীহরি বুদ্ধ নামে অবতারিত হন। তবে এই বুদ্ধ অবতার বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ নন। মগধ দেশে দানবদের শক্তি হ্রাস করার জন্য তিনি দানবদের বোঝান যে যজ্ঞ করলে হিংসা বেড়ে যায়, তার ফলে দানবদের শক্তি অনেক কমে যায় এবং দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। হয়গ্রীব অবতার। একবার মধু ও কৈটব নামে দুই রাক্ষস ব্রহ্মাজির কাছ থেকে চার বেদ চুরি করে রসাতলে রেখে দেন। তখন শ্রীহরি হয়গ্রীব অবতার রূপে প্রকট হন। ওনার মুখ ঘোড়ার মতো ও শরীর মানুষের মতো ছিল। হয়গ্রীব রসাতলে গিয়ে মধু ও কৈটবকে বধ করে বেদ উদ্ধার করেন এবং ব্রহ্মাজিকে তা ফিরিয়ে দেন। হংস অবতার। ভগবান ব্রহ্মার সভায় ওনার মানুষপুত্র সনকাদিক মানুষের মুক্তি নিয়ে কথাবার্তা বলছিল। তখন ভগবান বিষ্ণু হাঁস রূপে সেখানে প্রকট হন ও সবার প্রশ্নের উত্তর দিয়ে দেন। তখন সবাই উপস্থিত সকলে এই অবতারকে প্রণাম জানায়। কল্কি অবতার। শ্রোতাবন্ধুরা, শ্রীহরির শেষ অবতার হবে কল্কি রূপে, যা তিনি এখনও নেননি। পুরাণ মতে তিনি এই অবতার কলিযুগের একেবারে শেষ পর্বে নেবেন, অর্থাৎ 396,000 সালে। এই অবতারে তিনি বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের ঘরে জন্ম নেবেন। এই অবতারে ওনাকে ঘোড়ায় চড়া অবস্থায় দেখা যায়। তিনি খুব কম সময়ে পৃথিবী থেকে সব পাপীদের ধ্বংস করে পুনরায় সত্যযুগের সূচনা করবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবেই। তাই যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আপনারা কি ভগবানের 24 অবতার সম্পর্কে আগে জানতেন তা কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকমই নিজের ধর্ম সম্পর্কে অজানা সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে এক নতুন ভিডিওতে।